শেখ হাসিনা বিরুদ্ধে এবার গণহত্যার মামলা। স্বৈরাচারের দশ মন্ত্রী, আওয়ামী লীগ ছাত্রলীগের বিরুদ্ধে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে অভিযোগ। গণহত্যার বিচার হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে, শেখ হাসিনার সহজড়িত কাউকেই ছাড় না দেওয়ার ঘোষণা আইন উপদেষ্টার। নিউমার্কেট থানার হত্যা মামলায় আদালতে আনিসুল সালমান, 10 দিনের রিমান্ড চায় পুলিশ, শাস্তির দাবিতে আইনজীবীদের বিক্ষোভ। সংখ্যালঘু নির্যাতন নিয়ে অপপ্রচার চালাচ্ছে আওয়ামী লীগ ও দেশি বিদেশি চক্র, অভিযোগ ফখরুলের, হত্যা নির্যাতনের বিচার দাবি। অর্থ পাচারকারীদের শান্তিতে ঘুমাতে দেওয়া হবে না, হুঁশিয়ারি নতুন গভর্নরের, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে পদক্ষেপ নেওয়ার ঘোষণা অর্থ উপদেষ্টার। সংবাদ সন্ধ্যায় দেখছিলেন কেএসটিএম টিভির সংবাদ শিরোনাম, সঙ্গে আছি আমি তাসনুভা তন্নি। নিউমার্কেট থানার হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে সিএমএম আদালতে হাজির করা হয়েছে। তাদেরকে 10 দিনের রিমান্ড চেয়ে আবেদন করেছে পুলিশ। কোটা সংস্কার আন্দোলন ঘিরে 16 জুলাই নিউমার্কেট এলাকায় শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগ ও পুলিশের সংঘর্ষের এক পর্যায়ে মারা যায় দোকান কর্মচারী শাহজাহান আলী। এই ঘটনায় তার মা বাদী হয়ে অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে মামলা করেন। মঙ্গলবার সন্ধ্যায় গোপন তথ্যের ভিত্তিতে নৌপথে পলায়নরত অবস্থায় ঢাকার সদরঘাট এলাকা হতে সালমান এফ রহমান ও আনিসুল হককে আটক করা হয়। শাহজাহান হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়। পরে তাদের নিয়ে রাখা হয় ঢাকা মহানগর গোয়েন্দা কার্যালয়ে। মামলার বিস্তারিত জানাতে আদালত প্রাঙ্গণ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাইনুদ্দিন আরিফ। আরিফ, আপনি এই মুহূর্তে আদালত প্রাঙ্গণে আছেন, সেখানকার পরিস্থিতি সম্বন্ধে জানাবেন আমাদের। সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং যে সাবেক সরকারের যিনি শিল্প বিনিয়োগ উপদেষ্টা বেসরকারি, তাকে কিছুক্ষণ আগে উঠানো হয়েছে। এই মুহূর্তে চারপাশে যে পরিবেশ, সেখানে উপস্থিত ছিল, বাদীর কান্নায়, তার সন্তান হারার কান্নায় সারা আদালতে আইনজীবী এবং সাধারণ মানুষের মধ্যে কান্নার রোল পড়ে যায় এবং এক আবেগপূর্ণ পরিবেশের সৃষ্টি হয়। বিক্রিমের পিতা, বিক্রিম যাকে হত্যা করা হয়েছিল, তার পিতা আদালতে উপস্থিত থেকে তিনি বলেন আমার
মার্চিক সন্তানকে হত্যা করা হয়েছে। এবং রিমান্ড পিটিশন পর্যালোচনা করে এই আসামিদের বিরুদ্ধে 10 দিনের রিমান্ড মঞ্জুর করে। আপনারা সেখানে আমরা ন্যায় বিচার দাবি করছি, ন্যায় বিচার এখানে বিক্ষোভ করছে এবং তারা আসামিদের ফাঁসি দাবি করছে। আমি ওমর ফারুক ফারুকি, সাধারণ সম্পাদক ঢাকা আইনজীবী সমিতি। কথা বলছিল গণমাধ্যমের সঙ্গে আইনজীবীরা, সেখানে যেমনটি বলছেন যে সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের 10 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। এবং এখানে যে ভিত্তি অর্থাৎ যে তার ছেলে মারা গেছে, সে তার পিতা আদালতের এজলাস পক্ষ থেকে তাকে আবারও হাজত খানা দেওয়া হবে। সে হাজত খানা থেকেই পরে আবার তাকে নিউ মার্কেট থানা যে মামলাটিতে রিমান্ড দেওয়া হয়েছে তাদের দুজনকেই সেখানে নিয়ে যাওয়া হবে। দর্শক, আওয়ামী লীগ সরকারের পতনের পর এই প্রথম সাবেক মন্ত্রী, তার সরকারের মন্ত্রী এবং বেসরকারি শিল্প বিষয়ক উপদেষ্টা যিনি রয়েছে তাকে গ্রেফতার করেছে। এবং বলা হচ্ছে, আইনজীবীরা বলছেন যে একে একে যারা এই হত্যাকাণ্ডের নির্দেশদাতা ছিল, হত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত ছিল এবং তাদের ছত্রছায়া যে হত্যাকাণ্ড হয়েছে সেই হত্যাকাণ্ডটির বিচার না হওয়া পর্যন্ত তারা তাদের এই আন্দোলন চালিয়ে যাবেন এমনটি বলছে। পুরো আদালত চত্বরেই আইনজীবীদের উপস্থিত রয়েছে। দর্শক, আমরা বলছিলাম যে এখানে যে বিক্ষুব্ধ তারা বারবার একটি দাবি করছেন, শুধু 10 দিনের রিমান্ড নয়, রিমান্ডে নিয়ে যে জিজ্ঞাসাবাদে যেসব তথ্য বেরো আসবে তাদেরকে খুঁজে বের করতে হবে এবং তাদেরকেও আইনের আওতায় আনতে হবে। আইনের আওতায় এনে যে জুলাইয়ের যে বর্বরতা ঘটিয়েছে, সরকারের পক্ষ থেকে ছাত্রদের বুকে গুলি চালিয়েছে এবং 5 আগস্ট পর্যন্ত যে হত্যাকাণ্ড চলছে, প্রত্যেকটি হত্যাকাণ্ডের বিচার করতে হবে, এর সঙ্গে যারা জড়িত আছে তাদেরকে বিচার আওতায় আনতে হবে, তাহলেই দেশের ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে। তারা বলছেন আনিসুল হক যিনি রয়েছে সাবেক আইনমন্ত্রী, তিনি তার নির্দেশেই এই হত্যাকাণ্ডগুলো হয়েছে এবং দেশে যে আইনি ব্যবস্থা, আইনের শাসন, সেটি আইনমন্ত্রীর অধীনেই সেটি নষ্ট হয়েছে। আইনের যে যে আইন প্রত্যাশী মানুষ রয়েছে বিচার পান নেই, আদালতের ন্যায় বিচার পান নেই, এমনকি বিতর্কিত অনেক আইন করে দেশের অনেক ক্ষতি করেছে এমনটি আইনজীবীরা বলছেন। বিক্ষুব্ধ আইনজীবী ছিলেন এবং আদালতের সামনে থেকে তারা তাদের যে ক্ষোভ সেটি তারা প্রকাশ করেছেন এবং তারা এই মুহূর্তে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন আইনজীবী ওমর ফারুক ও ওমর। তিনি বলেছেন যে আদালত তাদের 10 দিনের আবেদন শুনেছে, সরকারের পক্ষ থেকে যে আবেদন করা হয়েছে আর পক্ষ থেকে সে আবেদনের পরিপ্রেক্ষিতে এবং যে ভিকটিম অর্থাৎ যার সন্তান মারা গেছে সে কান্নায় পুরো এজলাস কক্ষ আবেগগণ একটি মুহূর্ত তৈরি হয় এবং আদালত সব কিছু বিবেচনায় নিয়ে তাদের 10 দিনের রিমান্ড মঞ্জুর করেছে এবং এই রিমান্ডে জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ অনেক তথ্য পাওয়া যাবে এমনটি বলছে তারা। এ ছিল সর্বশেষ।
আরিফ, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমাদের সহকর্মী মাইনুদ্দিন আরিফ যুক্ত হয়েছিলেন সিএমএম আদালত প্রাঙ্গণ থেকে। আনিসুল হক, সাবেক আইনমন্ত্রী, এবং সালমান এফ রহমান, তাদের 10 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত, সেই বিষয়ে আমাদের বিস্তারিত জানাচ্ছিলেন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মামলার হিড়িক পড়েছে। শিশু ছাত্র জনতা হত্যার অভিযোগে শেখ হাসিনা ছাড়াও তার মন্ত্রিসভার সদস্য, বিভিন্ন বাহিনীর কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা হচ্ছে। গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় আবেদন করেছেন নিহত শিক্ষার্থীর বাবা। কাফরুল থানায় হয়েছে আরও একটি হত্যা মামলা। এছাড়া দুর্নীতি ও হত্যায় জড়িতদের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে রিটের আদেশ দেওয়া হবে আগামীকাল। আরও জানাচ্ছেন সাবরিনা মজুমদার। ছাত্র গণ অভ্যুত্থানে দেশ ত্যাগের পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আদালতে যেন মামলার হিড়িক পড়েছে। শিশু ছাত্র জনতা হত্যার অভিযোগে একের পর এক মামলা হচ্ছে শেখ হাসিনা তার মন্ত্রিপরিষদ সদস্য ও বিভিন্ন বাহিনীর কর্মকর্তাদের বিরুদ্ধে। 15 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ সাবেক 10 মন্ত্রী এবং আওয়ামী লীগ ও ছাত্রলীগের বিরুদ্ধে মামলা দায়েরের জন্য তদন্ত সংস্থায় আবেদন করা হয়েছে। বুধবার সকালে নিহত 9ম শ্রেণীর ছাত্র আরিফ আহমেদ সিয়ামের বাবা বুলবুল কবির এ আবেদন করেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আইন অনুযায়ী বিচার দাবি করেন তার আইনজীবী। এখানে 10 জন আসামি করা হয়েছে, তার মধ্যে 1 নম্বর আসামি করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী, তারপরে সাবেক মন্ত্রীদের মধ্যে ওবায়দুল কাদের সাহেব, আসাদুজ্জামান খান কামাল সাহেব সহ কিছু মন্ত্রী আছেন, পুলিশের সাবেক আইজিপি আছেন, ডিএমপি কমিশনার আছেন এবং র্যাবের ডিজি আছেন, এবং দল হিসাবে বাংলাদেশ আওয়ামী লীগ এবং ছাত্রলীগকে আমরা এখানে আসামি করেছি। এই ছাত্র আন্দোলনরত ছাত্র জনতাকে ইন হোল অর ইন পার্ট, সমূলে অথবা আংশিকভাবে ধ্বংস করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে গভর্নমেন্টের হাই অফিসিয়াল কিছু মানুষের নির্দেশনায় পুলিশ এবং র্যাব এবং ল এনফোর্সিং এজেন্সির গুলিতে এই মানুষগুলো হত্যা হয়েছে। এগুলো 302 ধারায় দেখাতে গেলে আপনার স্পেসিফিক এভিডেন্স লাগবে, আই উইটনেস লাগবে, কিন্তু এই আইনে গণহত্যার জন্য যে সমস্ত এলিমেন্টস লাগে সেই সকল এলিমেন্টস এই ঘটনার সাথে যায়। এদিকে সিএমএম আদালতে শেখ হাসিনা এবং তার মন্ত্রিসভার 24 জনের বিরুদ্ধে হত্যা মামলার আবেদন করা হয়েছে। অভিযোগ আমলে নিয়ে আবেদনকে এজাহার হিসেবে নিয়ে কাফরুল থানাকে তদন্তের নির্দেশ দেন আদালত। এই হত্যাকাণ্ডটি শেখ হাসিনা, তদানীন্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল, আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ মন্ত্রিপরিষদের সদস্যদের প্রত্যক্ষ নির্দেশে পুলিশের আইজিপি সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ছাত্র জনতার উপরে সরাসরি গণহত্যা নির্দেশ দেয়। অন্যদিকে অপহরণ ও গুমের অভিযোগে শেখ হাসিনা সহ 5 জনের নাম উল্লেখ করে 26 জনের বিরুদ্ধে আরেকটি মামলার আবেদন করা হয়। উত্তরা পশ্চিম থানাকে তা এজাহার হিসেবে নেয়ার নির্দেশ দেয় ফারজানা শাকিল সুমু চৌধুরীর আদালত। শেখ হাসিনা ছাড়াও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক আইজিপি শহীদুল হক ও র্যাবের সাবেক মহাপরিচালক বেনজির আহমেদ সহ 25 সদস্যকে আসামি করা হয়েছে। আমরা এটা নিয়ে পরিশ্রম করছিলাম, আমরা 2 দিন ধরে উত্তরা পশ্চিম থানা আমরা যোগাযোগ করছি, যেহেতু আমি ওখান থেকে ওই থানার জুরিডিকশনের আড্ডারে ছিলাম, তো ওখানে আমরা চেষ্টা করেছি যে ওখানেও যেটা মামলাটা আমরা করতে পারি, তো নেওয়া হয়নি 2 দিন ধরে, নাহলে 2 দিন আগেই এটা মামলাটা হতো। আজকের মামলাটা আমরা আসামি হিসাবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আসামি করেছি এবং আইনমন্ত্রীকে আসামি করেছি, সাবেক আইনমন্ত্রীকে, স্বরাষ্ট্রমন্ত্রীকে ইয়ে করেছি, সাবেক আইজি আইজিপি যিনি শহীদুল ইসলাম এবং মহাপরিচালক বা র্যাবের ডিজি যে আপনার বেনজির আহমেদ, তাদেরকে আসামি করে মামলা করেছি। এছাড়া বিগত সরকারের আমলে দুর্নীতি ও হত্যার সঙ্গে জড়িতরা যাতে দেশ ত্যাগ করতে না পারে সে বিষয়ে নিষেধাজ্ঞা চেয়ে করা রিটের আদেশ দেওয়া হবে বৃহস্পতিবার। অপরাধীদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তি কার্যকরের আহ্বান জানান আইনজীবীরা। সাবিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা। আদালত এলাকায় আছেন সহকর্মী শাহাদাত নিশাদ, আমরা সরাসরি যুক্ত হচ্ছি নিশাদের সাথে। নিশাদ, ইতিমধ্যে আমরা জেনেছি 10 দিনের রিমান্ড মঞ্জুর হয়েছে, এছাড়াও আর কি কি তথ্য আছে আপনার কাছে? হুম, ভাই,
যেমনটি বলছিলেন, আসলে গতকাল যে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং যে সাবেক যে প্রধানমন্ত্রী তথ্য উপদেষ্টা যে প্রধানমন্ত্রী তথ্য উপদেষ্টা যে সালমান রহমানকে গ্রেপ্তার করা হয়েছিল এবং তার পরবর্তীতে আমরা দেখেছি আজকে কিন্তু তাদেরকে আদালতে তোলা হয়। এর আগে তারা ডিবি কার্যালয়ে ছিল এবং ডিবি কার্যালয়ে থাকার পরপরই কিন্তু তাদেরকে সন্ধ্যার পরপরই যে সিএমএম আদালতে নিয়ে আসা হয়, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে নিয়ে আসার পরে তাদের সেখানে পুলিশ তাদের রিমান্ড চায় এবং রিমান্ড চাওয়ার প্রেক্ষিতে কিন্তু তাদেরকে 10 দিনের রিমান্ড দেওয়া হয়েছে এবং এরপরে কিছুক্ষণের আগেই কিন্তু এই যে তাদের যে কোর্ট আদালতে উঠানো হয় এবং তারপরে কিন্তু কিছুক্ষণের মধ্যেই যে আইনজীবীরা রয়েছেন সেই আইনজীবীরা ব্রিফ করবেন এবং আরও বিস্তারিত জানা যাবেন। এবং একই সাথে যদি একটু জানিয়ে রাখি, এই যে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং যে সালমান রহমানের এই দায়ে পড়ার পরে কিন্তু আমরা দেখেছি যে এক্ষেত্রে তাদের বাইরে কিন্তু এক ধরনের যে তাদেরকে ভুয়া ভুয়া স্লোগানে কিন্তু গড়ে উঠেছে, অর্থাৎ বাইরে অনেক উৎসব জনতা জুতা থেকে শুরু করে ঝাড়ু থেকে শুরু করে নিয়ে বাইরে দাঁড়িয়ে আছে এবং তাদেরকে ভুয়া ভুয়া স্লোগানে কিন্তু মারমুখী অবস্থার মতো সৃষ্টি হয়েছে। সেক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনীরও ব্যাপক এখানে আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে এবং সেই সাথে সেনাবাহিনীর যে সদস্যরা রয়েছে তারাও কিন্তু এখানে অবস্থান নিয়েছে। তো সব কিছু মিলে এখন পর্যন্ত এখানকার যে পরিস্থিতি সেই পরিস্থিতি অনুযায়ী যে রায় সেটি ঘোষণা করা হয়েছে, রিমান্ড দেওয়া হয়েছে এবং বাইরে উৎসুক জনতা ব্যাপক ভিড় লক্ষ্য করে আনিসুল হক এবং যে সালমান রহমানকে যে তাদের বিদ্রুপ করে ব্যাপক স্লোগান দিচ্ছে। তো এই ছিল আদালতের সামনে থেকে আমার কাছে থাকা সর্বশেষ খবর। ধন্যবাদ আপনাকে নিশা। দর্শক সহকর্মী শাহাদাত নিশা যুক্ত হয়েছিলেন সিএমএম আদালত থেকে। কোটা আন্দোলন ঘিরে গণহত্যার দায়ে পলাতক শেখ হাসিনা সহ জড়িত সবার বিচার হবে, কাউকে ছাড়া হবে না বলে সাফ জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। সকালে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে বলেন, 31 অগাস্টের মধ্যে ছাত্র আন্দোলনের সব মামলা প্রত্যাহার করা হবে। বিচার বিভাগের সবাইকে সম্পদের হিসাব দেওয়ার নির্দেশও দেন তিনি। তৌফিক মাহমুদ মুন্নার রিপোর্ট। কোটা আন্দোলন ঘিরে জুলাই থেকে উত্তাল হয়ে ওঠে সারা দেশ। ছাত্র আন্দোলন দমনে শক্তি প্রয়োগ করে আইনশৃঙ্খলা বাহিনী, সংঘাতে জড়িয়ে পড়ে ক্ষমতাসীন দলের নেতাকর্মীরাও। ব্যাপক প্রাণহানির পর ছাত্র জনতার গণ অভ্যুত্থানে দেশ ছাড়তে বাধ্য হন শেখ হাসিনা। ছাত্র জনতার আন্দোলনে হওয়া মামলার বিষয় নিয়ে সংবাদ সম্মেলনে আসেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। চলতি মাসে সব মামলা প্রত্যাহার হবে উল্লেখ করে সাফ জানান, এই হত্যাকাণ্ডে জড়িত কেউ ছাড় পাবে না। এই বিচারটা করা যায় নাকি সেই ব্যাপারে আমরা বদ্ধপরিকর এবং এই বিচারের আওতায় সর্বোচ্চ পর্যায়ে বিগত সরকারের সর্বোচ্চ পর্যায়ে ব্যক্তিদের সংশ্লিষ্টতা খতিয়ে দেখে ওনাদেরও বিচার করা সম্ভব বলে এটা আমরা মনে করছি। ভিকটিম পরিবারের ন্যায় বিচার পাওয়ার সবচেয়ে বড় একটা স্কোপ তৈরি হয়েছে। আপনারা জানেন আমাদের পুলিশ প্রশাসনকে কীভাবে ব্যবহার করা হয়েছে, আমাদের মন্ত্রীরা পুলিশ প্রশাসনকে কিভাবে ব্যবহার করেছে। আইনা ঘরের ক্ষতিগ্রস্তরাও গুমের মামলা করতে পারবে জানিয়ে বলেন, সাংবাদিক দম্পতি সাগরণী হত্যার বিচার অবশ্যই হবে। আইনা ঘরে যারা গুমের শিকার হয়েছেন তাদেরও স্কোপ রয়েছে, তাদেরও আইসিটিতে আসার, ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনালে আসার স্কোপ তাদের রয়েছে। আপনারা মনে রাখবেন এই ট্রাইব্যুনালে যে কোনো ব্যক্তি মামলা করতে পারে, এমনকি স্টেটও মামলা করতে পারে। অবশ্যই অবশ্যই আপনারা রাজপথে থেকে আপনারা আমাদের উপর সারাক্ষণ চাপ রাখবেন, সাগরুনি হত্যাকাণ্ডের বিচার না হলে জাতির কাছে আমরা সবাই দায়ী থাকব। আমি মানে বিশ্বাস করতে পারি না যে এরকম একটা মানে ফার্স করা হয়েছে এরকম একটা নির্মম হত্যাকাণ্ড নিয়ে। অবশ্যই বিচার বিভাগের সবাইকে 10 কর্মদিবসের মধ্যে সম্পত্তি হিসাব দেওয়ার নির্দেশ দেন আইন উপদেষ্টা। বাংলাদেশের সুপ্রিম কোর্টের সাথে পরামর্শক্রমে সকল বিচার বিভাগীয় কর্মকর্তা এবং তাদের পরিবারের সদস্যদের দেশে বিদেশে অবস্থিত স্থাবর অস্থাবর সম্পত্তির হিসাব বিবরণী আগামী 10 কর্মদিবসের মধ্যে দাখিল করার নির্দেশ দিয়েছি। সাইবার সিকিউরিটি আইন সহ নিবর্তনমূলক সব আইন সংশোধন বা বাতিল করা হবে, পাচার হওয়া অর্থ ফেরাতে পদক্ষেপ নেওয়ার কথা জানান আইন উপদেষ্টা। বিবেচনা করবেন, সবাই ভালো থাকবেন। তৌফিক মাহমুদ মুন্না, দেশ টিভি, ঢাকা। সংখ্যালঘু ও আওয়ামী লীগের লোকজনের ওপর নির্যাতনের বিষয়ে অপপ্রচার চালাচ্ছে দেশি বিদেশি চক্র। সকালে ঠাকুরগাঁওয়ের বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এই অভিযোগ করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে জাফরপাড়ায় সম্প্রীতি সমাবেশে শান্তি শৃঙ্খলা রক্ষায় নাগরিক কমিটি করতে দেশবাসীর প্রতি আহ্বান জানান মির্জা ফখরুল। বিস্তারিত সাইফুল রিপনের প্রতিবেদনে।
বুধবার সকালে ঠাকুরগাঁওয়ের বাসভবনে সাংবাদিকদের সাথে সমসাময়িক বিভিন্ন ইস্যু নিয়ে কথা বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় মির্জা ফখরুল বলেন, রাজনৈতিক ফায়দা হাসিলের উদ্দেশ্যে সংখ্যালঘু ও আওয়ামী লীগ নেতাকর্মীদের ওপর হামলা নির্যাতন হচ্ছে বলে অপপ্রচার চলছে। কোথাও কোনো হামলা নির্যাতনের ঘটনা যাতে না ঘটে তা নিয়ে দলের নেতাকর্মীদের কঠোর নির্দেশনা দেন বিএনপি মহাসচিব। পতিত যে আপনার শাসক গোষ্ঠী, তাদের লোকেরা পরিকল্পিতভাবে এখানে আপনার বিভিন্ন ঘটনার নাটক সাজিয়ে তার এটাকে প্রচার করছে। যেমন আপনার কয়েকদিন আগে এখানে বালিরাঙ্গিতে আপনার মাইনরিটি চলে যাচ্ছে করে 300-400 লোককে তারা একখানে জড়ো করেছে। আমি খুব ভালো করে খোঁজ নিয়েছি প্রশাসনের কাছ থেকে, গোয়েন্দাদের কাছ থেকে, তারা পরিষ্কার বলছে যে ইট ওয়াজ এ স্টেজ ড্রামা। কারণ ওই লোকগুলো সবাই খালি হাতে, তাদের স্ত্রী পুত্র কন্যা কেউ নেই, কোনো ব্যাকটকের সাথে নেই, তারা গিয়ে বলছে যে আমরা চলে যাচ্ছি। এইটা সম্পূর্ণভাবে সাজানো কথিত একটা নাটক। হ্যাঁ, দু একটা জায়গায় স্প্রে ইনসিডেন্ট হতে পারে, কিন্তু আপনারা দেখেছেন যে আমাদের দল কীভাবে এই ঘটনাগুলোকে প্রতিরোধ করার জন্য তারা সমগ্র জেলাতে ছুটে ছুটে বেরিয়েছে। পরে রংপুরে ছাত্র আন্দোলনে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদের বাড়িতে গিয়ে তার কবর জিয়ারত করে সাইদের পরিবার ও স্বজনদের খোঁজ খবর নেন বিএনপি মহাসচিব। সংবাদকর্মীদের সাথে আলাপকালে বলেন, আবু সাইদ সহ সব শহীদের আত্মত্যাগ তখনই সফল হবে যখন ফ্যাসিবাদীদের সব ষড়যন্ত্র রুখে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে। দুপুরে স্থানীয় জাফরপাড়া মাদ্রাসা মাঠে সম্প্রীতি সমাবেশে বক্তব্য রাখেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আত্মত্যাগ কর্তব্য করার জন্য আমাদের এখন সকলকে ঐক্যবদ্ধ হতে হবে, ঐক্যবদ্ধ হয়ে আওয়ামী লীগের হাতিয়ার সকল ষড়যন্ত্রকে রুখে দিতে হবে। বন্ধুগণ, আপনারা সব জায়গায় এই নাগরিক কমিটি গঠন করে শান্তি শৃঙ্খলা রক্ষা করবেন। দেশে জনগণের সরকার প্রতিষ্ঠা হলে আওয়ামী শাসক গোষ্ঠীর চালানো হত্যাকাণ্ড সহ সব অন্যায় অবিচারের বিচার হবে বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব। এই হত্যাকাণ্ড চালিয়েছে তাদেরকে অবিলম্বে গ্রেফতার করে তাদের বিচার করতে হবে, হাসিনার বিচার করতে হবে। হাসিনার সঙ্গে তার মন্ত্রী সভার যারা চুরি করেছে, ডাকাতি করেছে, হত্যা করেছে, তাদের সকলের বিচার করতে হবে। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। অর্থপাচারকারীদের শান্তিতে ঘুমাতে দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। জানান, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করাই এখন কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কাজ, আর মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে অর্থের সদ্ব্যবহারের কথা উল্লেখ করে অর্থপ্রদেষ্টা ডক্টর সালেহউদ্দিন আহমেদ বলেন, অর্থের অপচয় রোধে সমন্বয় প্রয়োজন, দুর্নীতি ও অর্থপাচার রোধে ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি। বিস্তারিত শিউলি রায়ের রিপোর্টে। বুধবার সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ডক্টর সালেহউদ্দিন আহমেদ। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে অর্থের সব্যবহারের কথা উল্লেখ করে উপদেষ্টা বলেন, অর্থের অপচয় রোধের সমন্বয় প্রয়োজন, দুর্নীতি ও অর্থপাচারের বিষয়ে ব্যবস্থা নেওয়ার কথা জানান তিনি। এই সমন্বয়হীনতার জন্য অর্থের অপচয় আমরা রোধ করতে হবে, আর অর্থের সুষ্ঠু ব্যবহার সেটা দেশীয় সম্পদ হোক বিদেশে ধার করা হোক, এই দুইটা কিন্তু আমাদের ক্রাইটেরিয়া, অপচয় করব না। দুপুরে বাংলাদেশ ব্যাংকে আসেন নবনিযুক্ত গভর্নর ডক্টর আহসান এস মনসুর, পরে কথা বলেন গণমাধ্যমের সঙ্গে। রিজার্ভ সংকটের কথা উল্লেখ করে তিনি বলেন, বর্তমানে কেন্দ্রীয় ব্যাংকের বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে উচ্চ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বৈদেশিক মুদ্রা রিজার্ভ বৃদ্ধি ও বিপর্যস্ত আর্থিক খাতকে পুনর্গঠনের চ্যালেঞ্জের কথাও জানান তিনি। সেন্ট্রাল ব্যাংকের সেন্ট্রাল রেসপন্সিবিলিটি হচ্ছে মূল্যস্ফীতি কন্ট্রোল করা, ফরেন কারেন্সি ফ্লোটাকে, সেটাকে আমরা একটা টাই আপ করার চেষ্টা করব সামনের দিকে। জানান, অর্থ পাচারকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। যারা টাকা নিয়ে গেছেন তারা যেন একটু কষ্টে থাকে, মানে একেবারে টাকার বালিশে বিছানা যেন না ঘুমাতে না পারে। ব্যাংক খাতে দুর্দশার জন্য বাংলাদেশ ব্যাংকও দায়ী উল্লেখ করে নতুন গভর্নর জানান, এস আলম গ্রুপ সহ বিভিন্ন ব্যাংকের দুর্নীতিবাজ পরিচালকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। শিউলি রায়, দেশ টিভি, ঢাকা।